Assalamualaikum. Welcome back to my another new video. Incredible Riders এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন রবিবার। আসলে আমি যাব আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব সেটা আপনারা আশা করি সবার ভালো লাগবে। আমি আসলে একটা হাটে যাব আমাদের নারায়ণগঞ্জে ঐতিহাসিক, অনেকেই চিনেন, যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা তো অবশ্যই চিনবেন, সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কাইকাট্যাক হাট। সো এখানে কিছু ইউনিক আইটেম পাওয়া যায় যেটা অন্য জায়গায় আপনি সেটা খুঁজলেও পাবেন না। আর এই হাটটা অনেক পুরনো, অনেক বছর আগে থেকে এই হাটটা প্রতি রবিবার করে এখানে বসে ব্রহ্মপুত্র নদীর পাশে। যদিও এখন আর ব্রহ্মপুত্র নদীটা আগের মতো প্রবাহমান নেই, আমরা মোটামুটি সবাই জানি নারায়ণগঞ্জের জাস্ট মান নেই আমরা মোটামুটি সবাই জানি নারায়ণগঞ্জের জাস্ট খালি এটা একটা, মানে কি বলবো, শুধুমাত্র বর্ষাকাল আসলে পরে নদীটা প্রভাবিত হয়। তাছাড়া এই নদী একটা, আমরা অনেকেই যেটা খাস বাংলা ভাষায় বলি যে মরা নদী, তো এটা একটা মরা নদী ব্রহ্মপুত্রের। তো লেটস সি, এটা আসলে প্রতি সপ্তাহে রবিবারই বসে এই হাটটা। তো আজ ঈদের দ্বিতীয় দিন, আমি জানি না ঈদের দ্বিতীয় দিন হওয়ার সত্ত্বে কী অবস্থা হাটের। তো আমি যাব হচ্ছে, আপনি দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে সোনারগাঁ মুরগাপাড়া দিয়ে যেতে পারেন, আর হচ্ছে ঢাকা থেকে যদি আমরা এদিক দিয়ে যেতে চান আপনারা মদনপুর হয়েও যেতে পারেন, আবার মুরগাপাড়া হয়েও যেতে পারেন। তো আমি যাব হচ্ছে আপনার মদনপুর দিয়ে, এটার একটা কারণও আছে। মদনপুর দিয়ে নবীগঞ্জ হয়ে তারপর আমরা কাইকাট্যাক হাটে চলে যাব, এটার একটা কারণ হচ্ছে কারণ নবীগঞ্জ হচ্ছে আমার ছোট বোনের বাসা, তো আমি আমার ছোট বোনের সাথেও একটু মিট করব। সো এই জন্য আমি আসলে নবীগঞ্জ হয়ে যাব। আর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে, আমার এই অ্যাকশন ক্যামটা একদমই নতুন, আমি ঈদের আগের দিন কিনেছি। তো ঈদের আগের দিন কেনার কারণে কোনো ভিডিও টেস্ট করতে পারি নাই, তো এই ফাঁকে এই ভিডিওটা টেস্ট করা হবে যে আসলে আমার ক্যামেরায় ভিডিও কেমন হয়, সাউন্ড কোয়ালিটি। এই হচ্ছে আপনার কাইকাট্যাক ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উপরে, অসাধারণ। আসলে আপনারা নারায়ণগঞ্জ থাকেন আর কাইকাট্যাক ব্রিজ আসেন নাই এটা হতেই পারেন না। আর কেউ যদি বলে যে আমি এখনো আসি নাই তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে, ডেফিনেটলি সমস্যা আছে। আমি আপনাদের ব্রিজের উপরে থেকে হাটটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাঁশের মুলিগুলা দেওয়া, দাঁড় করে রেখেছে, হাটটা ওখানেই বসে। আর আমি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আমরা এখন যে অংশে এসেছি এখানে এই সাইডটাতে সব নৌকা বিক্রি হয়, ছোট ছোট ডিঙি নৌকা। এই সাইডটাতে সব নৌকা বিক্রি করে। এখন আমরা যাচ্ছি মাছ ধরার জাল, বিভিন্ন রকমের জাল বিক্রি হয় সেদিকে যাচ্ছি। কাকা এটা কি জাল? এগুলো সব কারেন্ট জাল না? কাকা একটু ভিডিও করতেছি আপনার করে, সমস্যা নাই তো? জি বিভিন্ন রকমের কারেন্ট জাল এখানে আছে। অংশে হচ্ছে আপনার লুঙ্গি গামছার সব দোকান,
ভাই ওই গামছাটা কত? একদমের দাম কানা। এই যে মাছখানেরটা একটু খুলেই দেখি। এটা 80 টাকা দেই। দেওয়া যাবো না? ভাই যেন বাচ্চাদের ছোট লুঙ্গি আছে, মানে চার বছর বা আছে দেখি। এদিকটা হচ্ছে কবুতরের মার্কেট, কিন্তু আমি ভিতরে যাব না কারণ ভিতরে প্রচুর লোকজন আছে। এই সাইডটা সম্পূর্ণই মশলার বাজার, যেমন মরিচ সরি পেঁয়াজ রসুন আদা গরম মশলা। সব কিছু পাওয়া যায়, সব কিছু সব কিছু। এই সাইডটা হচ্ছে খাসির হাট, এখানে গরু নাই, সব হচ্ছে খাসি ভেড়া আছে। ঈদের পর দিন হওয়া সত্ত্বেও ভালোই কালেকশন। আমার মনে হচ্ছে যে এই খাসিটাই সবচেয়ে বড়। কেন ভাই, এই খাসিটাই মনে হয় সবচেয়ে বড় বাজারে। এই অংশে কোলা, কাকা এটার নাম জানি কি? পাতি, পাতি ছোট পাতি বড় পাতি। আর এটা মাছ রাখার জানি এটা কি বলে? ঝুলা, ঝুলা। গাইস, এই হাটের সবচেয়ে জনপ্রিয় যে মিষ্টিটা এটা হচ্ছে বালিশ মিষ্টি। না দেখেন, যদি 100 করে দেওয়া যায়, 100 করে দিলে পরে দেন দুইটা দেন। ফাইনালি আমি শুটকির বাজারে আসছি, এখান থেকে শুটকি নিয়ে আমার কেনাকাটা শেষ চলে যাবো। ভাই চেপাটা কত করে? এটা কি ভালো হইব নাকি এর থেকে ভালো আছে? হ্যাঁ ভাই, আমার টাকাটা দেন তাহলে, আমার 100 গ্রাম দেন। আর ওই চেলা মাছের এটা আছে না, এটা কি ভালো হইব? এটা কত? হ্যাঁ 100 গ্রাম, 60 টাকা। এটা 100 গ্রাম দেন। গাইস ফাইনালি আমার কেনাকাটা শেষ, হাট দেখলাম, অনেক ভালো লাগছে, আবার অনেক গরমও লাগছে, প্রচুর গরম। আর সময় যত বাড়তেছে মানুষের সমাগমও, প্রচুর লোকজনের সমাগম হচ্ছে। ওয়াও, অনেক দিন পর হাট করলাম, হাট থেকে মিষ্টি, তারপর লুঙ্গি, এরপর হচ্ছে আপনার ফুলুরি, তালের পিঠা, অনেক ভালো লাগছে। এখন এখান থেকে যাব হচ্ছে আমার ছোট বোনের বাসায়। আমার ছোটো বোন কিছুই জানে না যে আমি ওর সাথে আসলে দেখা করব। আমি জাস্ট ওর সাথে দেখা করে ওর জন্য আমি ওই একটা বালিশ, মানে বালিশ মিষ্টি কিনেছি, আর হচ্ছে গুড়ের জিলাপি। গুড়ের, আমি জানি আমার ছোটো বোন গুড়ের জিলাপি অনেক পছন্দ করে,
যার কারণে আমি আমার ছোট বোনের জন্য গুড়ের জিলাপি আর হচ্ছে একটা কি বলে বালিশ মিষ্টি কিনেছি, অনেক খুশি হবে। তারপরে ওখান থেকে বেশিক্ষণ থাকবো না, আর আমার ছোট ভাগিনা আছে, আপনারা অলরেডি জানেন যে আমার ভাগিনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমার ভাগিনার সাথে দেখা করে বাসায় চলে যাব। ফাইনালি গাইস সব কাজ কমপ্লিট, এখন বাসার দিকে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।